নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। উৎসাহে বরাক জুড়ে 73তম স্বাধীনতা দিবস, সরকারি প্রকল্প রূপায়ণে গুরুত্ব। মালেগড়ে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা, সীমান্তে জওয়ানদের মিষ্টি বিতরণ। নৌকা দৌড়ে জল সংরক্ষণের বার্তা সাংসদের, ঐতিহাসিক বললেন আমিনুর। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দেশের অন্য অংশের সঙ্গে আজ কাছাড় জেলায়ও উৎসাহ উদ্দীপনায় 73তম স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। এদিন শিলচর জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে জেলার কেন্দ্রীয় অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের বন, পরিবেশ, মিন ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। মন্ত্রী পরিমল প্রথমে জাতির জনক মহাত্মা গান্ধী ও বীর শহীদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল বলেন, একটি শক্তিশালী, গৌরবময় ও আধুনিক ভারত নির্মাণের জন্য চন্দ্রাভিযান 370 বিলুপ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার জন্য সবার সহযোগিতা কামনা করেন। তিনি এদিন বরাক নদীর উপর নতুন সেতু নির্মাণ সহ মিনি সচিবালয়, মেডিকেল কলেজ, কমিউনিটি হল ইত্যাদির প্রসঙ্গ টেনে আনেন। আজকের এই পবিত্র লগ্নে আসুন আমরা সবাই বিবর্ণ পতাকার নিচে সমবেত হয়ে ভেদাভেদ হলে জাতি উপজাতিদের মহাবীর্য নির্মাণে সংকল্পে একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে নিঃস্বার্থভাবে দেশ তথা রাজ্যের উন্নতির জন্য আত্মনিয়োগ করতে অঙ্গীকারবদ্ধ হই। অ্যাক্টিস পলিসি পরিক্রমা বিভাগের গত 2 বছরে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছেন। গুয়াহাটির সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মুখ্য শহর সমূহের দূরত্বের প্রতি লক্ষ্য রেখে অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের উড়ান প্রকল্পের অধীনে রাজসাহায্যপ্রাপ্ত স্থানীয় উড়ানের সুবিধা এই শহর সমূহগুলিতে সম্প্রসারণ করতে সরকার দেশসমূহের মধ্যে আর্থিক ও বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে আসছেন। আমাদের শিলচর এয়ারপোর্টকে উড়ান প্রকল্পের মাধ্যমে আনার জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আপনারা হয়তো জ্ঞাত আছেন যে শিলচর এয়ারপোর্টকে আরো বর্ধিত করার লক্ষ্যে জমি দেখা হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে এই এয়ারপোর্টকে আরো উন্নত মানের এয়ারপোর্ট তৈরি করার লক্ষ্যে কাজ আরম্ভ করতে যাচ্ছে সরকার। এর আগে মন্ত্রী সম্মিলিত কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন, পরে বিভিন্ন ভাষাগোষ্ঠীর সাংস্কৃতিক দল পরম্পরাগত অনুষ্ঠান তুলে ধরে। এর পাশাপাশি ছিল যোগব্যায়াম প্রদর্শনী, ভাষা সংগ্রামীদের সংবর্ধনা জ্ঞাপন ইত্যাদি। নেতাজি বিদ্যাভবন গার্লস হাই স্কুল, জয়েন্ট কমান্ডার সুস্মিতা পাল। মুর্শিদুল আলম চৌধুরী, শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য মহাশয়। আমাদের সঙ্গে জয়েন্ট কমান্ডার জেডিএসআই দিলীপ বাবু সিংহ। ৭৩
৭৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে করিমগঞ্জে এদিন জেলার কেন্দ্রীয় অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক এম এস মণিভন্নন। এরপর তিনি কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। করিমগঞ্জ সরকারি বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে আসাম পুলিশ, হোমগার্ড ও বিভিন্ন বিদ্যালয়ের এনসিসি ক্যাডেটরা অংশ নেন। বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয়। হাইলাকান্দিতেও বৃহস্পতিবার উৎসাহ উদ্দীপনায় স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। জেলাশাসকের কার্যালয়ের সামনে এদিন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক কীর্তি জল্লি। এরপর তিনি পুলিশ, এনসিসি ইত্যাদি বিভিন্ন দলের কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। প্রদত্ত ভাষণে জেলাশাসক কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে সবাইকে অবহিত করেন। স্বাধীনতা দিবসের বিকেলে শিলচরে অন্যবারের মতো নৌকা দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বরাক নদীতে হওয়া এই প্রতিযোগিতায় ছোট, মাঝারি, বড় ইত্যাদি বিভিন্ন বিভাগে বেশ কয়েকটি দল অংশ নেয়। এই নৌকাদৌড় প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ রাজদীপ রায়, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর প্রমুখ। পরে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজদীপ রায় প্রধানমন্ত্রীর জল সংরক্ষণের বিষয়টি প্রাধান্য দেন। আমরা জানি যে চেন্নাইয়ের মতন শহরে বিগত কিছুদিন আগে এক লিটার জলের দাম ৪০০ টাকা হয়েছিল। কাজে সেই পরিস্থিতিতে যাতে আমরা গিয়ে পৌঁছাতে না হয় সেটার দিকে আপনারা চিন্তা রাখবেন। আপনাদের সবাইকে আমাদের প্রিয় প্রধানমন্ত্রীকে শুনেছিলাম একটা কথা বলতে, যিনি বলেছিলেন স্বচ্ছ ভারত। সেই স্বচ্ছ ভারত অভিযান বিগত ৫ বছরের আগে আরম্ভ হয়েছিল, আর সেই স্বচ্ছ ভারত অভিযানে জনভাগিদারী মানে লোকের পার্টিসিপেশনে লোকরা সেটার সঙ্গে অংশগ্রহণ করে আজকে পুরো ভারতবর্ষে স্বচ্ছতা অভিযান চলছে। এইবার আমাদের প্রধানমন্ত্রী ঠিক সেইভাবে জলকে কনজার্ভ করা মানে পৃথিবীর বুকে যত জল আছে সেটাকে কিভাবে অপচয় না করে জলকে সঞ্চয় করে জলকে রেখে আমরা আগামী প্রজন্মের জন্য যাতে একটা সময় আসে যাতে জলের কমি না হয় সেটার একটা ব্যবস্থা আমাদের সরকার চিন্তা করছে। উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর বলেন, ১৯৪৮ সাল থেকে এই প্রতিযোগিতা চলছে। এটি স্বাধীনতা সংগ্রামীদের প্রতি আমাদের এক বিশেষ শ্রদ্ধার্ঘ্য। স্বাধীনতা দিবস উপলক্ষে আজি শিলচর কাছাড় স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনা নৌকা দৌড় প্রতিযোগিতা হয়ে আছে। আর এই নৌকা দৌড় প্রতিযোগিতাটা দেশ স্বাধীনতা হওয়ার বছরের স্টার্ট হয়েছে, আজিলেও চলি আছে। এই পরম্পরা আছে, এইটা আমার বরাকর একটা ঐতিহ্য নৌকা দৌড় প্রতিযোগিতা। আর আমার দেশ স্বাধীনতা হওয়ার 1947 সালের 15ই আগস্ট হওয়ার পিছত যেহেতু নৌকা দৌড় প্রতিযোগিতার মাধ্যমে আমি ইয়ার
খুশি ব্যক্ত করি, এই জন্য আমার স্বাধীনতা স্মরণ। আমার স্বাধীনতা হওয়ার সময় এই স্বাধীনতা আন্দোলনের সময় অনেক বীররা শহীদ হয়েছেন, এই শহীদসকলক ইয়াদ করার কারণে এটা আমার নৌকাদৌড় প্রতিযোগিতা। নৌকাদৌড় প্রতিযোগিতা এটা আমার কাছাড়ের পরম্পরা, এটা চলি আছে আর ভবিষ্যতেও চলিব। কাছাড় স্পোর্টিং ক্লাবে দীর্ঘ 73 বছর হয়েছে, এটা কন্টিনিউ চলি আছে, এর কারণে ইহঁতক অরিহণাযোগ্য। ৭৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে করিমগঞ্জের মালেগড়ে 1857 সালে সিপাহী বিদ্রোহের শহীদ 26 বীর জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন জেলাশাসক এম মণিভন্নন, পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায় সহ সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ আধিকারিকরা। ইন্দো বাংলা সীমান্তের লাতুর মালেগড়ে স্মৃতিসৌধে ও সংবর্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রদ্ধাঞ্জলি পর্বের পর আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আমার ইয়াতে স্বাধীনতা হেৰি সংগ্ৰামী তেখেতৰ বলিদান, আত্ম বলিদান দিয়াত মানে হেৰিবিলাকক আমার শ্রদ্ধাঞ্জলি জনাব বাবে আমি ইয়াতে গোট খাইছোঁ। আৰু আমি অকলে জানো তো মালেগড় জেগা, মালেগড়ত, মালেগড় টিলাত মানে 1857 ডিসেম্বর 18 এটা ডাঙর সংগ্রাম হয়েছিল, মানে এই সিপাহী মিটিনির হেৰি লৈ পেলাই এটা চিটাগাঙৰপৰা আমাৰ চিপাহীবিলাকে তাত মিউটিনি কৰি ইয়াতে দিল্লী যোৱা দিশে দিশে আমাৰ ইয়াতে এইটো হেৰি হৈছিল। ইয়াতে এটা ব্ৰিটিছ আৰ্মীক হেৰি কাউণ্টাৰ কৰিবলগীয়া হৈছিল আৰু ইয়াত হোৱা যুদ্ধত এজন ব্ৰিটিছৰ হেৰিক মাৰা হৈছে, ব্ৰিটিছ আৰ্মি মেজৰক মাৰা হৈছে। লগতে আমাৰ 24 মানে 26 মানে আমাৰ হেৰিবিলাক ফ্ৰীডম ফাইটাৰবিলাকে ইয়াতে মাৰ্টাৰ হৈছে আৰু তেখেতৰ সমাধি ইয়াতে এইটো আছে। আৰু এই ইনচিডেণ্ট লৈ এটা মনুমেণ্ট ইয়াতে এইটো সৰুকৈ বনোৱা হৈছে। ইয়াত তেওঁলোকক মানে শ্ৰদ্ধাঞ্জলি আৰু পুষ্পাঞ্জলি দিয়াৰ সাথে আমি ইয়াতে গোট খাইছোঁ আজি। এদিকে 73তম স্বাধীনতা দিবস উপলক্ষে করিমগঞ্জের ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্তের সুতারকান্দিতে বিএসএফ এর পক্ষ থেকে বাংলাদেশ বর্ডার গার্ডের শীর্ষ আধিকারিকদের মিষ্টি উপহার দেওয়া হয়। শিলচরের সামাজিক সংগঠন ইয়াসি স্বাধীনতা দিবস উপলক্ষে ইন্দো বাংলা সীমান্তের শেরালিপুরে গিয়ে জওয়ানদের মধ্যে মিষ্টি বিতরণ করে। এ ব্যাপারে ইয়াসির সভাপতি সঞ্জীব রায় বলেন, এই জওয়ানদের জন্যই আজ দেশের মানুষ নিরাপত্তায় বসবাস করতে পারছেন, এজন্যই তাঁরা সীমান্তে গিয়ে এই উদ্যোগ নিয়েছেন। 73তম স্বাধীনতা দিবস উপলক্ষে ইয়াসি থেকে আমরা একটা ছোট উদ্যোগ নিয়েছি, এটা প্রচেষ্টা আমাদের। আমরা আজকে শেরালিপুর বর্ডার আউটপোস্টে এসেছি, যেখানে ইন্ডিয়া ও বাংলাদেশের বর্ডার আছে। আমরা ভেবেছি যে আমরা তো যেহেতু শান্তিপ্রিয়ভাবে দেশে বসবাস করছি, আমরা প্রত্যেক পরব আমরা উপভোগ করছি, ঈদ হোক, দুর্গাপূজা হোক, ছট পূজা হোক, স্বাধীনতা দিবস হোক, কিন্তু যার জন্য আজকে এই সব পরবগুলো আমরা শান্তিপ্রিয়ভাবে উপভোগ করছি, সেই জওয়ানদের কাছে কেউ এসে দাঁড়ায় না। আজকে ওরা পরিবার থেকে দূরে আছে, অনেক দূর থেকে ওরা এসেছে, আমাদের সুরক্ষা দিচ্ছে, দেশের সুরক্ষা দিচ্ছে, আজকে ওরা দেশের প্রহরী। তো আমরা একটা ছোটো উদ্যোগ নিয়েছি, আমরা আজকে এই বিএপির অধীনে যত জওয়ানরা ছিল ওদের সাথে দেখা করেছি, সাক্ষাৎ করেছি, আমরা ওদেরকে মিষ্টিমুখ করিয়েছি, একটা সময় আমরা ওদের সাথে কাটিয়েছি। আজকে যে সময়টা আমরা কাটিয়েছি ওদের সাথে, আমার মনে হয় আমাদের জীবনের একটা মূল্যবান সময় হয়ে দাঁড়াবে। এবং আমরা ওদেরকে বলেছি যে আজকে আপনারা এই পড়ায় আছেন, এই বর্ডারে আছেন বলে আজকে আমরা সুরক্ষিত আছি। তাই আমরা ওদেরকে ধন্যবাদ দিয়েছি এবং আমরা আশা করছি যেভাবে আজকে ওরা বর্ডারে দাঁড়িয়ে আমাদের সুরক্ষা দিচ্ছে, আগামী দিনেও ওরা যাতে ভারতকে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে বিশ্বে সেরা আসনে দখল করতে পারে, এদিকে আমরা তাকিয়ে আছি। এবং আমরা ইয়াসি আমরা চাইব যে আগামী দিনেও যাতে এরকম অন্যান্য বিওপি আছে বরাক উপত্যকায়, সেখানে গিয়ে যাতে ওদের মুখে হাসি ফিরাতে পারি, এটাই আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার হবে। ধলাই অটো অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল 7:45 ধলাই অটো স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের পর এদিন অটো অ্যাসোসিয়েশন একটি র্যালিও বের করে। ধলাই বাজার থেকে জারুলতলা অবধি ওই র্যালি এগোয়। ৭৩
তিয়াত্তরতম স্বাধীনতা দিবসে যথাযোগ্য মর্যাদায় ধলাই ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে পতাকা উত্তোলন করেন শিলচরের প্রোটেকশন রেঞ্জার অসিত দাস। এদিন ধলাই বর্ডার আউটপোস্টের জওয়ান ও জনসাধারণকে নিয়ে মিজোরাম সীমান্তবর্তী কর্কটবস্তি এলাকায় গাছের চারাও রোপণ করেন বন বিভাগের ধলাই রেঞ্জের কর্মীরা। উপস্থিত ছিলেন হাওয়াইথাংয়ের বিট অফিসার এনজি মালাকার এবং লায়লাপুরের বিট অফিসার শচীন রাজকুমার। শিলচর সহ কাছাড় জেলার বিভিন্ন অঞ্চল থেকেও স্বাধীনতা দিবস পালনের একাধিক খবর পাওয়া গেছে। এদিন শহর লাগোয়া মেহেরপুর জিপি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন জিপি সভাপতি মিলুরানী সূত্রধর। স্বাধীনতা উপলক্ষে আমাদের গ্রামে তিন দিন ব্যাপী অনুষ্ঠান আমরা চলছে। আমরা প্রথম দিন সাফাই অভিযান করেছি 14 তারিখ সকাল 10টায় করেছি সাইকেল র্যালি, আর আজ সন্ধ্যায় 6টায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। শিলচরের গ্রুপ ভালোবাসা স্বাধীনতা দিবস উপলক্ষে পুলিশ ও ট্রাফিক বিভাগের কর্মীদের মিষ্টিমুখ করান। গ্রুপের সদস্যরা রাস্তার বিভিন্ন স্থানে দাঁড়িয়ে পুলিশের পাশাপাশি গরিব দুস্থদের সঙ্গেও স্বাধীনতা দিবসের আনন্দ ভাগ করে নেন। স্বাধীনতা দিবসে শহরের কৃষ্টিবিবেক সাংস্কৃতিক সংস্থা এক দাবা প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতার মঞ্চটি প্রয়াত দাবাড়ু শান্তনু সিং ও চিত্র সাংবাদিক মলিন শর্মার স্মৃতিতে উৎসর্গ করা হয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই প্রতিযোগিতায় শিলচরের খেলোয়াড়দের পাশাপাশি ইম্ফল ও ত্রিপুরা থেকেও প্রতিযোগীরা অংশ নেন। আমরা কৃষ্টিবিবেক সাংস্কৃতিক সংস্থার তরফ থেকে গত বছর থেকে আমরা শুরু করেছি রানিং ট্রফি দাবা প্রতিযোগিতা। তার মধ্যে আমাদের প্রথম চ্যাম্পিয়নের জন্য থাকছে সুধাংশু মোহন দত্ত মেমোরিয়াল রানিং ট্রফি, এবং দ্বিতীয় তৃতীয় পুরস্কারে থাকছে চন্দন মালাকার রানিং ট্রফি, আর তাছাড়াও আমাদের আন্ডার 19 এবং আন্ডার 13-এর জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার থাকছে, ছেলেদের জন্য আলাদা মেয়েদের জন্য আলাদা করে। তাছাড়াও অনেক গুডিজ আমরা রেখেছি, এটা গত বছরও আমরা দেওয়া হয়েছে, এবারও আমরা দিচ্ছি। আমাদের এই খেলায় এবার ইম্ফল থেকে এবং ত্রিপুরা থেকে প্রতিযোগীরা এসেছেন, ওনারা খেলছেন, খেলা চলছে। আজকে খেলার পর আমরা সন্ধ্যা 7টায় আমাদের সংস্থাগৃহে আমরা মঞ্চ তৈরি করেছি, যে মঞ্চ আমরা আমাদের অত্যন্ত প্রিয় মলিন শর্মা এবং আমাদের একজন প্লেয়ার যিনি গত বছর খেলেছিলেন শান্তনু সিংহ, তিনিও আজ আমাদের মধ্যে নেই, তাদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের মঞ্চ উৎসর্গ করেছি। শিলচর অটো মালিক ও অটো চালক সংস্থার পক্ষ থেকেও স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। ISBT-তে এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন অটো চালক সমন্বয় সমিতির সভাপতি বিকাশ ভট্টাচার্য। শিলচর টিপার মালিক সংস্থার পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে শিলচর সিভিল হাসপাতালে রোগীদের মধ্যে মিষ্টি ও ফল বিতরণ করা হয়। সংস্থার পদাধিকারী ছাড়াও এতে পুর কমিশনার রাজেশ দাস উপস্থিত ছিলেন। কাঁচার টিপার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ কিছু সব রোগীদেরকে ফল বিতরণ করার জন্য এখানে এসেছিলাম এবং ওদেরকে সব ফল সুস্থভাবে বিতরণ করে দিয়েছি। আগামীতে আমরা আরও বৃহৎ পরিকল্পনা হাতে নিয়ে একবার চেষ্টা করব, এতে আপনাদের শহরের সহযোগিতা কামনা করি। 73তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে আর্য সংস্কৃতি বোধনী সমিতি। তারাপুর ক্লাব ভবনে এদিন সকালে ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আয়োজন করা হয় রাখি বন্ধন অনুষ্ঠান। অনুষ্ঠানে ক্লাবের সদস্যদের পক্ষ থেকে সমবেত সকলের হাতে পরিয়ে দেওয়া হয় রাখি। দিনের শেষ কর্মসূচি হিসেবে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, এতে একক ও সমবেত সঙ্গীত পরিবেশন করেন ক্লাবের সদস্যরা। বছর আমরা পিছিয়ে যাই এবং তার আগের দিন পর্যন্ত
সে দিনটাকে যদি আমরা কেউ স্মরণ করি, কেউ চিন্তন করি সে দিনটা, সে দিনে আমাদের মধ্যে যারা ছিলেন, যাদের প্রজন্ম আমরা, তাদের কি অবস্থান। 73তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে তারাপুরের স্বেচ্ছাসেবী সংস্থা উদয়ের পথে। এদিন সকালে সংস্থার পক্ষ থেকে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির শিলচর শাখার একজন কর্মরত সেবক এবং সেবিকাকে সম্মান জানানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার পক্ষে অমিতাভ দে, সুমন দেব, সুমনা দাস, শিপ্রা চক্রবর্তী, অমিত অধিকারী, নিরুপম দে, মমি দেব, দত্তরায় প্রমুখ। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। উৎসাহে বরাক জুড়ে 73তম স্বাধীনতা দিবস, সরকারি প্রকল্প রূপায়ণে গুরুত্ব। মালেগড়ে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা, সীমান্তে জওয়ানদের মিষ্টি বিতরণ। নৌকা দৌড়ে জল সংরক্ষণের বার্তা সাংসদের, ঐতিহাসিক বললেন আমিনুর। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।